আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম কাল নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব কাল নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি এদিকে সংঘর্ষের রণক্ষেত্র বেনাপোল বন্দর স্বতন্ত্র প্রার্থী সহ আহত দশ আরো জানিয়ে দিব শাহজাহান খানের ছেলের হুঙ্কার নৌকার বাইরে গলা উঁচু করে কথা বললে গলা নামিয়ে দেব আরো জানিয়ে দিব আমি বিদেশ থেকে চাইলেও ওদের নাই করে দিতে পারি বলছেন শামীম ওসমান এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ভারতের লোকসভা থেকে সাসপেন্ড পঞ্চাশ এমপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কাল নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাল বুধবার থেকে শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও শাহের মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে সফরসূচি অনুযায়ী বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা সেখানে পৌঁছোতে দুই সুফি সাধকের মাজার জিয়ারত করবেন মাজার জিয়ারতের পর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার পরদিন ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চুয়ালে যুক্ত হবেন শেখ হাসিনা বেলা তিনটায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালে নির্বাচন জনসভায় বক্তব্য দেবেন তিনি আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে রাজধানী তেজগয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এর জন্য আগে থেকেই সেখানে প্রয়োজন জন্য যন্ত্রপাতি বসানো হয়েছে দাদর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বাইরে যত নির্বাচনী সভা তিনি ভার্চুয়ালি করবেন আর সবকটিতেই তিনি এখান থেকে যুক্ত হবেন উনত্রিশ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরিশাল সফর করবেন ওই দিন বেলা তিনটায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি পরদিন 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী যাবেন নিজ জেলা গোপালগঞ্জ এরপর মাদারীপুরে ওই দিন প্রথমে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ তিন আসনে নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন এরপর মাদারীপুর তিন আসনে নির্বাচনী জনসভায় যোগ দেবেন এ আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুল সোবাহান মিয়া ওরফে গোলাপ সেখানে দলীয় প্রার্থীর বাইরে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য তাহমিনা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন কাল নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি হরতাল অবরোধের পাশাপাশি এবার সরকারের একতরফা ভোট প্রত্যাখ্যানে উদ্বোধকরণ কর্মসূচি নিয়ে আসছে বিএনপি চলমান একদফা আন্দোলনের অংশ হিসেবে বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবেন দলটি মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন রুহুল কবির রিজভি বলেন গোটা জাতি এক ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলে বাস করছে যেখানে চারিদিকে ঘিরে আছে ভয় ও আতঙ্কের ব্যারিকেড এ ভয় ও আতঙ্ক তৈরি করাই হয়েছে একদলীয় নির্বাচনকে সুসম্পন্ন করা ভোটারবিহীন নির্বাচনকে নিশ্চিত করা গত চব্বিশ ঘন্টায় সারা দেশে দুশো পঁচিশ জন নেতাকর্মীকে গ্রেফতার এবং আটটি মামলায় সাতশো পঁচানব্বই জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে দাবি করেন রিজভি সংঘর্ষে রণক্ষেত্র বেনাপোল বন্দর স্বতন্ত্র প্রার্থী সহ আহত দশ ভোট চাইতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী আশ্রা আলম লিটন হাতে হামলা শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে এদিকে এর জেরে লিটনের পক্ষের ও বিপক্ষের আওয়ামী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় বন্দর এলাকা এতে স্বতন্ত্র প্রার্থী লিটন সহ দশজন আহত হন মঙ্গলবার উনিশ ডিসেম্বর সকালে বেনাপোল স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর পক্ষে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দফায় দফায় প্রতিবাদ মিছিল করেন বন্দরের শ্রমিক ও আওয়ামী লীগ নেতা কর্মীরা এদিকে বন্দরে নয়শ পঁচিশ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফশিদ অভিযোগ করে বলেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন আমাদের কাছে ভোট চাইলে তাকে বলি নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোট দেব না তুমি আগে এ বন্দরে বোমা মেরেছ শ্রমিকদের মেরে আহত করেছ তাই তোমাকে ভোট দেব না এ কথা বলা সঙ্গে সঙ্গে লিটন আমাকে স্তর থাপর মারতে থাকেন এ সময় অন্যান্য শ্রমিকরা এসে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যান এদিকে যশোর এক আসনে স্বতন্ত্র প্রার্থী আলম লিটল তিনি নেতাকর্মীদের নিয়ে বন্দরের শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করতে যান এ সময় হঠাৎ বেনাপোল স্থল বন্দরের শ্রমিক নেতা রশিদ ও রাজু সর্দার তাদের উপর চড়াও হয়ে গালিগালাজ করতে থাকেন এ সময় প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় এতে তিনি সহ আহত হয়েছেন দশজন শাহজাহান খানের ছেলের হুংকার নৌকার বাইরে গলা উঁচু করে কথা বললে গলা নামিয়ে দেব নৌকার বাইরে গিয়ে কেউ গলা উঁচু করে কথা বললে সেই গলা নামিয়ে দেওয়ার কৌশল আমরা জানি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খানের দেওয়া এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে ভোটার ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে খোঁজ নিয়ে জানা যায় সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের টেকেরহাটে নির্বাচনের প্রচারে যান মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান তিনি জেলা ছাত্র সহ সহসভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য শাহজাহান খানের ছেলে মাদাইফুদ্দিন আসনের নৌকার প্রার্থী ডক্টর আব্দুল সোবাহন মিয়া গোলাপের পক্ষে নৌকায় ভোট চান সদর উপজেলার খোয়াসপুর টেকেরহাট হাট সংসদীয় মাদাইফুদ্দিন আসনের মধ্যে ভাইরাল হওয়া বক্তব্যে আসিফুর রহমান খান বলেন আমরা কয়েকজন মিলে এই টেকেরহাটে এসেছিলাম নৌকার পক্ষে নির্বাচনী প্রচার করতে আমাদের প্রিয় মুখ মাদাইফুদ্দিন আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল সোবাহান গোলাপ মিয়ার সপক্ষে কাজ করার জন্য কিন্তু একদল সন্ত্রাসের চেষ্টা করেছে এখানে বিশৃঙ্খলা তৈরি করা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এই নষ্ট করার চালাচ্ছে। সময় জেলা যারা এমন কর্মকাণ্ড তাদের জানাতে আমরা এখনো ঠান্ডা আছি তাই ঠান্ডা থাকতে দিন যদি একবারও মাথা গরম করি তাহলে আপনি মাদারীপুর কেন বাংলাদেশেও থাকতে পারবেন না শাহজাহান খানের বড় ছেলে আরও বলেন আমাদের এক কর্মীকে ষড়যন্ত্রকারীরা তুলে নিয়ে গিয়েছিল তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে এই টেকের হাতে যদি কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে নৌকার বাইরে যদি একজনও কোন রকম কথা বলে এমন কি গলা উঁচু করে কথা বলার চেষ্টা করে তাহলে আপনাদের গলা কিভাবে আমরা নামাবো সেটা আমরা ভালো করেই জানি এখন সাবধান করে গেলাম এরপর সামনে আরো কঠোরভাবে আসব আমি বিদেশ থেকে চাইলেও ওদের নাই করে দিতে পারি বলছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শামীম উসমান বলেছেন এই রাজনীতি আমার ভালো লাগে না এই বাচ্চাটা এখানে আছে আমি ট্রেনে চড়ে ধরেন বাবা মেয়ে গল্প করতে করতে যাচ্ছি কেউ আগুন দিয়ে দিলে রাজনীতির নামে আমি আমার মেয়েটাকে রক্ষা করতে পারলাম না বাবা মেয়ে জড়িয়ে ধরে থাকা অবস্থা একসঙ্গে মরে গেলাম এর নাম কি রাজনীতি আপনারা কি আল্লাহর কাছে জবাব দেবেন না সব কাজে ঠেকা কি আমাদের আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে ফতুল্লা এক নির্বাচনী সভায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম ওসমান এর আগে ফতুল্লার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চান তিনি শামীম উসমান বলেন আমার চুয়ান্ন জন ছেলেকে এই হাত দিয়ে দাফন করেছি আমরা তো প্রতিশোধ নেইনি আমাদের উপর বোমা হামলা করা হয়েছিল কেন আমরা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলেছি অপরাধ করেছি আমার এই ছোট ছোট ছেলেদের বউ কেন বিধবা হবে ওদের ছেলেমেয়েরা কেন বাবা মানুষ হবে আওয়ামী লীগের এই নেতা আরো বলেন আমি বিদেশ থেকে চাইলেই ওদের নাই করে দিতে পারি পুলিশ প্রশাসন সব ওদের পক্ষে থাকুক আমরা পারবো নাই করে দিতে কিন্তু আমরা করব না কারণ তাহলে ওদের সঙ্গে আমাদের আর কোনো তফাত থাকবে না নির্বাচনী এলাকার উন্নয়ন তুলে ধরে শামীম ওসমান বলেন আমরা এই কাশিমপুর থেকে মুন্সীগঞ্জ ফ্লাইওভার করছি এই রাস্তা আমার বাবার নামে হবে এই ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক আমার বাবার নামে হয়েছে আদমজি সড়ক আমার মায়ের নামে হয়েছে আমি কিন্তু চাইনি আমার বাবা মা তাদেরকে সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী মানুষ পানির নিচে গাদাগাদি করে থাকতো আমরা সেই ডিএনডি প্রজেক্ট নিয়ে এসেছি এই রাস্তা করেছি ছয়শ কোটি টাকার শুধু ফতুল্লায় আমরা প্রাইমারি স্কুল করেছি হাই স্কুল করেছি পাগলের মতো কাজ করতে চেষ্টা করেছি কেন শুধু আল্লাহকে খুশি করতে এবার ভারতের লোকসভা থেকে সাসপেন্ড পঞ্চাশ এমপি সোমবারের পর মঙ্গলবারও জারি গণ সাসপেনশনের ধারা এদিন ভারতের লোকসভা থেকে সাসপেন্ড হলেন পঞ্চাশ জন এমপি জানা গিয়েছে গোটা শীতকালীন অধিবেশনে আর থাকতে পারবেন না সাসপেন্ড হওয়া জনপ্রতিনিধিরা সব মিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড হলেন একশো জন এমপি ভারতের ইতিহাসে এমন নজির নেই কংগ্রেস নেতা তথা এমপি মনীষ তিওয়ারির কথায় পুলিশ রাষ্ট্রের পথে নিয়ে যাওয়া হচ্ছে দেশকে এমপিদের সাসপেন্ড করার পরেই মুলতুবি হয়ে যায় লোকসভা অধিবেশন সংসদের মধ্যে স্মোক বম্বনে দুই ব্যক্তির হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ এই ঘটনায় বিশেষ আলোচনা চেয়ে একাধিকবার সুর ছড়িয়েছে বিরোধীরা হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দিয়ে চেয়েছেন তারা এই ঘটনায় সোমবার সংসদের দুই কক্ষ মিলিয়ে সাসপেন্ড হন আটাত্তর জন এমপি পরের দিনও সংসদে বজায় থাকলো একই ধারা একসঙ্গে বহিষ্কৃত হলেন পঞ্চাশ জন বিরোধী এমপি গোটা অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হয়েছে তাদের মঙ্গলবার সাসপেন্ড হয়েছেন শশী থারুর ফারুক আবদুল্লাহ ডিম্পল যাবৎসহ একঝাঁক এমপি তারপরে ক্ষোভ উগড়ে দিয়ে কংগ্রেস এমপি বলেন বিরোধী শূন্য লোকসভা তৈরি করতে চাইছে ওরা রাজ্যসভাতেও তাই করবে সংসদীয় গণতন্ত্রের মৃত্যু সংবাদ লিখে ফেলতে হবে মনে হচ্ছে দেশকে পুলিশি রাষ্ট্রের পথে এগিয়ে দেওয়া হচ্ছে বলেই মত বিরোধীদের